নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে আমাদের সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি হলো পনির পাসান্দা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে দেখা যাক কী করে তৈরি করব। সবার প্রথমে পনিরটাকে চৌকো করে বড় পিস করে নিচ্ছি। একটা পনিরের পিসের ওপর আর একটা পনিরের পিস রেখে দিচ্ছি। নিচ্ছি কাঁচা লঙ্কা, ছোট করে কেটে রাখা কাঁচা আম আর ধনে পাতা। এই তিনটেকে একসাথে পেস্ট তৈরি করব। পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেল। এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। পরিমাণ মতো বিট নুন দিয়ে একটা চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি এক চামচ টমেটো সস। হাফ চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটা পনিরের পিসের ওপরে ধনে পাতার চাটনিটা ভালো করে মাখিয়ে আর একটা পনিরের পিস দিয়ে আটকে দিতে হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম, একসাথে করে একটা ব্যাটার তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারের সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে তিন চার মিনিট ভালো করে নাড়াতে হবে। মিশ্রণের মধ্যে দিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিচ্ছি সামান্য বিট নুন। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হতে হতে এদিকে পনিরের ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য করে গোলমরিচ গুঁড়ো। তারপর পনিরের পিসগুলোকে ভালো করে ব্যাটারে এপাশ ওপাশ করে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। পনিরটা ফ্রাই করার সময় কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে পরে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে, ভেতরটা কাঁচা থাকবে না। ভাজাটা কিন্তু হয়ে গেছে, এইবার তুলে ফেলতে হবে। পনির পাসান্দা তৈরি হয়ে গেল, প্লেটে তুলে নিচ্ছে। গরম গরম পনির পাসান্দা টমেটো সস, ধনে পাতার চাটনি বা কাসুন্দি দিয়ে খেতে দারুণ লাগবে। তাহলে রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।